নওশাদ সিদ্দিকী প্রয়োজন পড়ে না শুভেন্দুর সঙ্গে বসে চা খাবে, নওশাদ সিদ্দিকীকে যদি আটকে রাখে তার কোনো প্রভাব পড়বে না। এবং শুভেন্দু অধিকারী নওশাদ সিদ্দিকীর দুটো মোবাইল থেকে ট্রানজাকশনের খবর পাওয়া যাচ্ছে। সেখানে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে যে বিজেপির সঙ্গে আইএসএফ এর যোগ সাজস্য আছে, কি বলবেন? আপনারা আগামী সময় দেখবেন আমাদের যারা আইনজীবী আছে কোর্টে যারা মুভ করবেন এই বিষয়টা তারা কিভাবে করে, নওশাদ সিদ্দিকী মোবাইল কবে কিনেছে এটা যখন প্রমাণ হবে তাদের প্রত্যেকটা অপবাদ প্রত্যেকটা চক্রান্ত ফাঁস হয়ে যাবে। নওশাদ সিদ্দিকী প্রয়োজন পড়ে না শুভেন্দুর সঙ্গে বসে চা খাবার, শুভেন্দুর সঙ্গে যে বসে চা খেয়েছে, দিলীপ ঘোষের সঙ্গে যে কুণাল বসে চা খেয়েছে, যার বাড়িতে আমন্ত্রিত হয়েছে দিলীপের ঘরেতে শুভেন্দুর ঘরেতে, আপনারা মিডিয়ারা সব জানেন কার কোলে চড়ে এই বাংলায় ওই মুখ্যমন্ত্রী তৃণমূল সরকার তৃণমূল দলটা গঠন করেছিল, কার সঙ্গে যোগ সাজিশ করে রেলমন্ত্রী হয়েছিল, আপনারা সেসব খবরগুলো সম্প্রচারিত করুন। কার সঙ্গে যোগ ছিল আইএসএফ এর সঙ্গে বিজেপির কোনোদিন সংযুক্ত থাকতে পারে না, সম্পর্ক থাকতে পারে না, দুটো দুই মেরুর রাজনীতি দল। আইএসএফ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তারও মুখাপেক্ষী নয়, অবশ্যই আমাদের সর্বোচ্চ নেতা বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব উনি আমাদেরকে পরিপূরক করে তুলেছে। আমরা প্রত্যেকটা আইএসএফের কর্মী প্রত্যেকটা আইএসএফের সৈনিক আমরা আগামী দিনে পঞ্চায়েতে শাসকের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা আমাদের অধিকার ছিনিয়ে আনব। এতে নওশাদ সিদ্দিকীকে যদি আটকে রাখে তার কোনো প্রভাব পড়বে না। অবশ্যই ভারতবর্ষের আইনের ওপরে আদালতের ওপরে আমাদের আস্থা আছে যে যথাসময়ে তিনি জেল থেকে বের হবে। তো নওশাদ সিদ্দিকী যদি জেলের ভিতরে থাকে তার সঙ্গে যে আইএসএফকে রুখে দেবে এটা পারবে না। এই ধারণা যদি শাসক যদি মনে করে, মমতা ব্যানার্জি যদি মনে করে নওশাদকে জেলের ভেতরে রেখে আইএসএফটাকে সম্পূর্ণ নির্মূল করে দেবো, আমি বলবো স্বপ্নের দুনিয়ায় বাস করছে মহামান্য মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, হুঁশিয়ার করে দিতে চাই আইএসএফকে রুখে দেওয়া যাবে না। দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর মুখে নওশাদ সিদ্দিকীর প্রশংসা, বিষয়টা নিয়ে কি ভাবছেন আপনি? দেখুন তারা একটা গণতন্ত্র গণতান্ত্রিক দেশে, তারা একটা বিরোধী দল, তথাকথিত বিরোধী দল, যদিও বিরোধী নেতা একটাই মাত্র নওশাদ সিদ্দিকী, তথাকথিত বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, তার রাজ্যের একটা বিধায়কের ওপরে এই নির্মম অত্যাচার হচ্ছে, প্রত্যেকটা মানুষ তো কথা বলছে, আপনি শুধু দিলীপ ঘোষ তারা শুভেন্দুর কথা বলছেন কারণ প্রত্যেকটা জনজাতি পিছিয়ে পড়া খেত মজুর দিন মজুর সবাই তো বলছে তার হয়ে কথা বলছে, সবাই তার হয়ে কথা বলছে, নওশাদের পাশে দাঁড়াচ্ছে যে নওশাদের ওপরে অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, অন্যায়ভাবে তাকে জেলবন্দি করা হচ্ছে। আপনাদের পরবর্তী পদক্ষেপ কি রয়েছে? দেখুন আইনকে আমরা মান্যতা দিই, আদালতের ওপরে আমাদের আইনের ওপরে আস্থা আছে, আমরা আগামী দিনে আরো বড় গণ আন্দোলন সংগঠিত করব, প্রয়োজনে গোটা পশ্চিমবাংলাকে স্তব্ধ করে রেখে দেবো। যদি গণতন্ত্র পদ্ধতিতে আমাদের বিধায়ক ভাঙর বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকীকে অবিলম্বে মুক্তি করা না হয় আগামী দিনে আমরা বৃহত্তম আন্দোলনের পথে নামবো। সাঁকরাইলে আইএসএফ এর বর্তমান সংগঠনের পরিস্থিতি কি? যথেষ্ট ভালো, আপনারা আগামী দিনে নির্বাচনে দেখবেন। ধন্যবাদ। আপনার নাম? নাজিম শেখ, সাঁকরাইল বিধানসভা কমিটির সভাপতি। Yeah.